আমি কোন সরকারি লোক না, এমনি রাস্তা রাস্তায় ঘুরি। চেনা লাগবে না, তুমি দেখে দাও। দোকানদার কি ভাই, তুমি নাম কি তোমার? নিশাত। এগুলো কি তুমি বিক্রি করো নাকি তোমার আব্বু বিক্রি করে? তুমি লেখাপড়া করো না কেন? কোন ক্লাস পর্যন্ত পড়ছো? তারপরে লেখাপড়া করোনি কেন? লেখাপড়া করতে ভালো লাগে না? এখন কি এগুলোই করো? তোমার আব্বু নাই? আব্বু মারা গেছে। আব্বু মারা গেছে কতদিন হয়েছে? কিভাবে? মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা গেছিল। নতুন মোটরসাইকেল কিনে গাড়িতে কে কে ছিল? তোমার আব্বু একা চালা আসতেছিল। তোমার আম্মু কোথায় থাকে? আম্মু কোন জায়গায় থাকে? এই জায়গায় থাকে। তখন এইগুলা বিক্রি করে কি তোমাদের সংসার চলে? কয় টাকার বিক্রি হয় প্রতিদিন? 200 টাকা। এতে কি হয়? লেখাপড়া বাদ দিলা কেন? পিঠে বিক্রি করতে হবে। পিঠে বিক্রি করো কোন জায়গায়? বাজারে। সব কি তোমার আম্মু বানায় দেয়? তুমি নিজে খাও বানায় কখনো? কয় টাকার বিক্রি করো? 5 টাকা। তো বানাও, দুইটা বানাও, তুমি একটা আর আমার একটা বানাও। হ্যাঁ খাও, তুমি একটা বানাও আর একটা বানাও। যাও, তোমার যেটা ভালো লাগে সেটা বানাই দাও। তোমার যেটা খাইতে ইচ্ছা হবে সেটা বানাও। খাও, তুমি খাও, বানাও, এখান থেকে একটা বানাও। লেখাপড়া করবা? কয় ভাই বোন তোমরা? দুই ভাই। তুমি কি বড়? তোমার বয়স হয়েছে কত? 14 বছর। তোমার যদি লেখাপড়ার সুযোগ হয় তুমি করবা? তো তোমরা কি সরকারের থেকে কিছু পাও? তোমাদের কিছু দেয় না? এই যে এলাকার চেয়ারম্যান মেম্বারদেরকে বলছো যে আমরা এরকম অসহায়, আমাদের কিছু দেন? ওইখান থেকে দেয়? ও আচ্ছা। এই ভ্যান গাড়ি কি তোমার? ভাইয়ের। এর কি আবার ভাড়া দিতে হয় নাকি এমনি নিয়ে আসো তুমি? আমি কোন সরকারি লোক না, এমনি রাস্তা রাস্তায় ঘুরি। তোমার এখানে কয় টাকা হয়েছে? 5 টাকা। তোমার মাখা তো অনেক সুন্দর হয়েছে। আর কি আছে তোমার এখানে খাওয়ার মতো? ঝালমুড়ি। এগুলা কি প্রতিদিন বানায় না বাড়ি থেকে? না এটা রাখো, রাখে দাও। চেনা লাগবে না, তুমি রেখে দাও। তোমার কি নিতে সমস্যা হবে? মনে করো তো তোমার এক বড় ভাই আমি, এখন রাখতে পারবা? ঠিক আছে তাহলে রেখে দাও। আচ্ছা ঠিক আছে। আর তোমার যদি টাকার ব্যবস্থা করতে পারি তুমি কি অন্য কোনো ব্যবসা করতে পারবা?
করতে পারো? কি ব্যবসা করার ইচ্ছা আছে তোমার? হ্যাঁ আব্বু থেকে যে গলদা মাছ আছে না, ওইগুলো ই করে আরো তো বিক্রি করতে আর হচ্ছে বড় হলে ওই ব্যবসাটা ধরে ওইটা ধরে রাখবা। তুমি লেখাপড়া করার পাশাপাশি ওইটা করতে পারতে। লেখাপড়া পড়তে হবে তো জ্ঞান অর্জনের জন্য, লেখাপড়া করে চাকরি করতে হবে এমনটা কিছু না, বুঝছো? লেখাপড়া করে জ্ঞান অর্জন করে তুমি ওই লেখাপড়ার ওই যে জ্ঞান অর্জনটা ওইটা তুমি ব্যবসার জন্য কাজে লাগাইতে পারবা। ঠিক আছে ভাই, তাহলে যাই, আমার জন্য দোয়া করো। তোমার সাথে কথা বলে ভালো লাগতো। ঠিক আছে, আসসালামু আলাইকুম ভাই, গেলাম তাহলে। তার সাথে কথা বলে খুব খারাপ লাগলো, এই বয়সে তার সংসারের হাল ধরতে হয়েছে, তার দেখার মতো কেউ নেই, সংসারের সম্পূর্ণ বোঝাটা তার কাঁধে এসে পড়েছে। আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, আপনারা পারলে এই বাচ্চাটিকে সাহায্য করুন এবং ভিডিওটি শেয়ার করে অন্যকে সাহায্য করার জন্য উৎসাহিত করুন।